আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো ঘুম থেকে উঠেই আমি চলে আসলাম আমার মিনি সাদ বাগানে। তো উঠে দেখি অনেকগুলো ফুল এসেছে আমার সাদের গোলাপ গাছগুলোতে, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ফুলগুলো দেখে আমার নিজেরও মনটা অনেক ভালো হয়ে গেল যে এতদিন পরে আমার গাছগুলোতে ফুল এসেছে। যদিও গাছগুলোর বয়স মাত্র 2 মাস, তো বেশি বকবক না করে আজকের রান্নাটাই আমরা চলে যাই। তো আজকের সকালের খাবারে আছে বউ ভাত বা বোয়া ভাত, যেটাকে আমরা চালের ভাঙা অংশ দিয়ে খুদ বলি যেটাকে, সেটা দিয়ে রান্না করব। তো ফার্স্টে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন ছুলে রেখেছিলাম সেইটা, আর পেঁয়াজ কুচি। তো সেগুলোকে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যেন আমার এগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। তারপর আমি বাদবাকি প্রসেসিং আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো এখানে আমার পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আগে থেকেই কেটে রাখা আলু আর ধুয়ে রাখা খুদ, একসঙ্গেই আমি দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা নতুন চালের খুদ সেই কারণে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা আমার না আগে জানা ছিল না যে নতুন চালের খুদ দিয়ে যদি বোয়া ভাত রান্না করা হয় তাহলে সেটা ঝরঝরা হয় না, বাট আমারটা পরে ঠিক ঝরঝরা হয়ে গিয়েছিল, সমস্যা হয় নাই। এখানে আমি আমার চালগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এই বোয়া ভাতে চাল ভাজাটাই মেন প্রসেস। যতটা ভালো করে ভাজা হবে বোয়া ভাতটা খেতেও ততটা মজা হবে আর ততটাই ঝরঝরে হবে। আর যেহেতু আমার নতুন চাল আমি আগেই বলেছি, তো সেই কারণে আমারটা প্রথমে অতটা ঝরঝরে হয় নাই, পরে ঝরঝরে হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি ফাইনালি পানিটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তো পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো নেড়ে চেড়ে দিয়ে। অ্যান্ড এর মধ্যে আমি আরও 2টা উপকরণ অ্যাড করব, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 15-20টা কাঁচা মরিচ আর 2টা আস্তা রসুন। আর তারপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর মাঝের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। এর মাঝে আমি একবার ঢাকনাটা তুলে দিয়েছিলাম, তো এই তো আমার বোয়া ভাতটা এরকম হয়েছে। আর এর সঙ্গে আমি 5-6 রকমের ভর্তা বানিয়েছিলাম, সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, তবে রেসিপিটা আমি ডিসক্রিপশনে লিখে দেওয়ার চেষ্টা করব। আর আমার বোয়া ভাতের ফাইনাল লুকটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতেই থাকুন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে আমার পাশেই থাকবেন আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন। আর এটা হচ্ছে আমার বোয়া ভাতের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।